পরীক্ষা নীতি নিতে আমার যে পারসেপশন বা এক্সপেরিয়েন্স, থিসিসে সাধারণত আমরা গুরুতর কোনো ত্রুটি না থাকলে আমরা ফেল করাইনি, তোমার অনেক ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিই। প্রত্যেকটা এক্সামিনার তোমাকে একদম মানে লেবু চিপার মতো চিপবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি এটা মনে করো না, আমাকে তো বেশি চিপতেছে সুতরাং আমার বোধহয় ফেল নিশ্চিত ন, এইভাবে চিন্তা করে নিজের কি বলে অস্থিরতা বাড়াবা না, এবং তুমি কি বলে টেনশনে নিজেকে কি বলে ব্লাড প্রেশার হাই করে ফেলবো না, টেনশনে কথা বলতে পারতেছে না, কাঁপতেছে ন ন ন একেবারেই না। মনে রাখবা, তোমাকে যত কি বলে মানে কসলাবে, যত চিপাচিপি করবে, ততই তোমার মোটামুটি বলবো যে হ্যাঁ মনে হয় পাশ হয়ে যাবে, বুঝছো না? কাজে ফেল সাধারণত আমরা থিসিসে করে, যদি না গ্রস ডিফেক্ট পাওয়া যায়। গ্রস ডিফেক্ট রাইট আপে হতে পারে। ও আরেকটা কথা মনে রাখবো, থিসিস প্রেজেন্টেশনের মধ্যে আমরা সবচেয়ে বেশি বিরক্ত হই এবং তোমাকে ফেল করানোর একটা ইচ্ছা মনের ভিতরে প্রবল ভাবে ইভিল ইচ্ছাটা জেগে যায় যখন দেখতে পাই তোমার টোটাল থিসিস রাইট আপের মধ্যে চরম নেগলিজেন্স আমরা দেখতে পাই, চরম নেগলিজেন্স। আর সেই চরম নেগলিজেন্স এর কতগুলো ইন্ডিকেটর আছে, লাইনে লাইনে বানান ভুল যদি দেখতে পাই এটা কিন্তু এক্সকিউজেবল। ইনটেক্সট সাইটেশন এন্ড বিবলিওগ্রাফি লিস্ট অফ রেফারেন্স এর মধ্যে সিরিয়াস মিস্টেক, এইগুলো কিন্তু এক্সকিউজেবল নয়। কারণ তুমি কেন বিবলিওগ্রাফি লিখতে গিয়ে ইনটেক্সট সাইটেশন করতে গিয়ে তুমি কেন ভুলটা করবা? কারণ এই তুমি যদি, আমরা তো সাধারণত হার্ভার্ড স্টাইল ব্যবহার করি, হার্ভার্ড স্টাইলের লেটেস্ট আপডেটটা কি, এটা তো আকাশে বাতাসে ভাসছে। তুমি যখন থিসিসটা লিখবা তখন তোমার সেই লেটেস্ট আপডেটটা ডাউনলোড করো, ডাউনলোড করে একটু দেখো, দেখে তুমি করো। হ্যাঁ একটা কথা আমি এখানে বলে দিই, অনেক সময় টিচাররা আর্গুমেন্ট করে তুমি এটা কোন স্টাইলে লিখছো, দাঁড়িয়ে কমা কোথায় দিছো, নামের পরে তো ইয়ার দিতে হয়, তুমি ইয়ারটা শেষে কেন নিলাম, এরকম প্রশ্নের সম্মুখীন তুমি হতে পারো। বিকজ মেজরিটি এক্সামিনাররা কিন্তু একটু ব্যাকডেটেড, তারা কিন্তু আপ টু ডেট ভার্সনটা সম্পর্কে অবগত না বা অবগত হইতে চায়ও না। বিকজ আমাদের মধ্যেও তো এরকম কিছু লোক আছে যারা এগুলো তো অত ইন্টারেস্টেড না, বা আসে পরীক্ষা নিতে আসে, ওরকম লেটেস্ট জিনিস তারা মানে আপডেটেড থাকে না, তারা এরকম প্রশ্ন করে দেবে। তখন তুমি ওই রেফারেন্সটা হাতে রাখবা যে স্যার আমি হার্ভার্ডের মানে 2020 অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভার্সনটা আমি এই ভার্সন অনুযায়ী করেছি, অ্যাকসেপ্টেড, যতই ডিফারেন্ট বলুক অ্যাকসেপ্টেড। এই যে তুমি যে কোনো একটা মানে ভার্সন ধরে তুমি রেফারেন্সটা ওইখানে লিখবা, বিবলিওগ্রাফিটা ওইভাবে তৈরি করবা, ঠিক আছে? তো এই হলো আমার মোটামুটি কথাবার্তা। সো আমি আবারও বলছি, ডোন্ট লুজ দ্য কারেজ, আবারও বলছি থিসিসে সাধারণত আমরা ফেল করাই, এক্সামিনাররা ফেল করায় না। মোস্ট অফ দ্য এক্সামিনার বলে যে এটাকে কারেকশন কারেকশন করে মোটামুটি একটু দেখেন তো করা যায় কিনা, এটাই হয়, আনলেস দ্যার ইজ সিরিয়াস মিস্টেক। আরেকটা হলো ওই যে নেগলিজেন্সের সাব, সেটা হলো যে তোমার থিসিস রাইট আপের মধ্যে গোলমাল, তোমার স্পেস এক জায়গায় এরকম আরেক জায়গায় ওরকম, ফন্ট এক জায়গায় এরকম আরেক জায়গায় আরেক রকম, লাইনে লাইনে বানান ভুল, তারপরে তোমার কি বলে রাইট সাইডে কি জানি বলে রেখে যে মানে লাইন এক এক সময় এক এক জায়গা থেকে স্টার্ট করে দিছো, এই যে তোমার টাইপোগ্রাফিক্যাল কেয়ারলেসনেস, টাইপোগ্রাফিক্যাল যে কেয়ারলেসনেস, এগুলো যখন দেখতে পাই তখন আমরা বুঝি যে তুমি আসলে এটাকে মানে ছেলে খেলা মনে করছো, পুতুল খেলা মনে করছো। যদি এই সাইন আমরা দেখতে পাই তোমার রাইট আপের মধ্যে যে তুমি এটাকে একটা পুতুল খেলা হিসেবে দেখেছো, তখন কিন্তু আর তোমার রক্ষা নেই, এইটা এই জায়গাগুলোতে কিন্তু আমরা কম্প্রোমাইজ করি। আমরা বলি তুমি কি ফাইজদামি পাইছো, এরকম একটা কথা মানুষের মনের মধ্যে, টিচারদের মনের মধ্যে জায়গা যায় যে তুমি তো এটা কোনো গুরুত্বই দিলাম, এটা কোনো ওয়েটই দিলাম,
এই ইমপ্রেশনটা যেন এক্সামিনারদের মাথায় না থাকে, এই জায়গাটা খালি একটু খেয়াল রাখবে, সুন্দর করে গুছিয়ে তোমার রাইট আপটা করবে। এখন তো রাইট আপ করার কোনো বিষয় না, সুন্দর করে। তারপরে স্পেলিং মিস্টেক কেন থাকবে তোমার, তোমার এখন তো যখন কম্পিউটারে টাইপ করবে তখন গ্রামার গ্রামাটিক্যাল এরর তো কম্পিউটারই তোমাকে ধরে দিবে। আর একটা হলো যে গ্রামাটিক্যাল এরর ল্যাঙ্গুইস্টিক এরর যেন না থাকে, পরে যেন তোমার গ্রামাটিক্যাল কোনো এরর দেখতে না পায়, এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শেষ করলাম, এখন তোমাদের কাছ থেকে প্রশ্ন শুনব, তোমাদেরকে অনেক সময় দেব কোশ্চেন আনসার সেশনে। স্যার, আই এম ডক্টর আবিদুর রেজা, স্যার এমডি থিসিস এন্ড আইসিটিবি, ক্যান আই আস্ক এ কোশ্চেন স্যার? শিওর স্যার, আমার ক্রস সেকশনাল স্টাডিতে দুইটা গ্রুপের মধ্যে স্যার কিছু কনফাউন্ডিং ভ্যারিয়েবল আছে, এখন কনফাউন্ডিং ভ্যারিয়েবল কি আমার স্যার দুইটা গ্রুপের মধ্যে সমান রাখতে হবে নাকি স্যার, মানে যদি এক গ্রুপে বেশি হয় আর এক গ্রুপের কম হয় তাহলে কি কোনো সমস্যা হবে কিনা স্যার? না হবে, কারণ এটা তো আমরা কি চাই, আমরা চাই যে কনফাউন্ডিং ভ্যারিয়েবল গুলো দুইটা গ্রুপের মধ্যে ম্যাচিং থাকবে। এই জন্যই তো আমরা শুরুর দিকে যে কতগুলো টেবিল আমরা দেই থিসিস এর মধ্যে দিতে হয়, সেটা হলো যে তুমি কাই স্কয়ার টেস্টের দ্বারা বা যে কোনো টেস্টের দ্বারা তুমি দেখিয়ে দাও যে এই দুটো গ্রুপের মধ্যে কনফাউন্ডিং ভেরিয়েবল গুলোকে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড আছে, রিগার্ডিং কনফাউন্ডিং ভেরিয়েবল তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই। যদি সিগনিফিক্যান্ট ডিফারেন্স পাওয়া যায় তাহলে তো এই রেজাল্ট মানে অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, কাজে এটা তুমি ম্যাচিং করবা, ম্যাচিং করিয়ে দেখবা। এরপরেও কথা আছে, মনে করো তুমি তো ওইভাবে ম্যাচিং করাতে নাও পারো, তুমি দেখবা ম্যাচিং হয় কিনা, হইলে ওকে, আর যদি ম্যাচিং না হয় তুমি তো জোর করে ম্যাচিং করাইতে পারবা না, জোর করে তো নন সিগনিফিকেন্ট করতে পারবা না। সেই ক্ষেত্রে তোমার জন্য একটা অপশন থাকে, সেই অপশনটা হলো যে একটু মাল্টিভেরিয়েট রিগ্রেশন অ্যানালাইসিস করার। মাল্টিভেরিয়েট রিগ্রেশন অ্যানালাইসিস করলে পরে তোমার এই কনফাউন্ডিং ভেরিয়েবল গুলার ইফেক্টটা নিউট্রালাইজ হয়ে যায়, তখন সত্যি সত্যি বেরিয়ে আসে যে কোন ফ্যাক্টরটা এখানে সবচেয়ে বেশি দায়ী, সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, এই জিনিসটা তখন বেরিয়ে চলে আসে। এই জন্য আমরা আজকাল বলি যে যেহেতু তোমার দুইটা গ্রুপের মধ্যে কেস গ্রুপ, কন্ট্রোল গ্রুপ বা কম্পারিজন গ্রুপের মধ্যে নোন অ্যান্ড আননোন কনফাউন্ডিং ভেরিয়েবল গুলাকে সেইভাবে ম্যাচিং করানো যায় না, আবার সব ধরনের সব কনফাউন্ডিং ভেরিয়েবলকে এক্সক্লুড করে স্টাডি সাবজেক্টস খুঁজে পাওয়া যায় না। একবার একটা থিসিস এর মধ্যে এরকম হইলো, এটা কি বলে এমআই পেশেন্টের উপরে কার্ডিওলজির একটা থিসিস আর কি, তো সেখানে সেগুলোতে কি একটা জিনিস দেখতেছিল যে তার আউটকাম বা মর্টালিটি বা এরকম কিছু একটা আর কি, তো সেখানে তার কিন্তু অনেকগুলো কনফাউন্ডিং ভেরিয়েবল ছিল, যেমন এটা ডায়াবেটিস, তারপরে ওবেসিটি, তারপরে হাইপারটেনশন, এইগুলো। তো আমি বললাম তুমি তো এগুলো বাদ দিয়ে কেস নেওয়ার কথা ছিল, তখন সুপারভাইজার আমাকে বললো কি যে স্যার এই হাইপারটেনশন আর ডায়াবেটিস বাদ দিয়ে, ওবেসিটি বাদ দিয়ে যদি আমি মানে এমআই পেশেন্ট খুঁজতে যাই তাহলে আমি একটা পেশেন্ট পাবো, এবং এটা সত্য কথা, এখন তুমি কি করবা? তখন নেক্সট অপশনটা হলো যে তোমার এই ভেরিয়েবল গুলো যেন বোথ গ্রুপের মধ্যে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে, সেটা যদি লাকিলি হয়ে যায় তোমার তাহলে ওকে, আর যদি না হয় তাহলে থার্ড অপশন হলো ইউ গো ফর দি মাল্টিভেরিয়েট রিগ্রেশন অ্যানালাইসিস টু নিউট্রালাইজ দা ইফেক্ট অফ কনফাউন্ডিং ভেরিয়েবল যদি আদৌ সেটা থেকে থাকে, এইভাবে তুমি অগ্রসর হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার, আমি ডক্টর তারেক, আমি ঢাকা মেডিকেলে আছি এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে। স্যার আমার যে থিসিস টপিকস সেটা হচ্ছে স্যার ইফেক্টিভনেস অফ অটোমেটিক টিউব কম্পেনসেশন এজ এ উইনিং মোড, এটা হচ্ছে ভেন্টিলেটর একটা মোড স্যার। এটাতে আমার ওই কেস, আমার যেটা স্টাডি ডিজাইন সেটা আমি করছি কোয়াইসি এক্সপেরিমেন্টাল স্টাডি, এখানে স্যার এটিসি মোডের সাথে পিএসবি মোডের কম্পেয়ার করছি, স্যার এটা কি কি কোয়াইসি এক্সপেরিমেন্টাল স্টাডি করা যাবে স্যার? কি 50% কে আমার ভাবে বলতেছি জি স্যার, ধরো একটা একটা তোমার মুড ওয়ান, আর হলো মুড টু, এই দুইটা মুডে তুমি পেশেন্টদেরকে ভেন্টিলেশনে উইনিং করবো আর কি। জি স্যার, 50-50 টোটাল 100টা পেশেন্টকে, 50-50। হ্যাঁ
তো সেটাকে তুমি যদি আরসিটি করতে না পারো তাহলে ওকে সমস্যা নাই, 50টাকে মোড 1 দিলা, 50টাকে মোড 2 দিলা, দিয়ে তার ইফেক্টটা দেখলা। জি স্যার, এটা তো একটা কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি হইলো। কিন্তু স্যার এইখানে আমি যে পেশেন্ট গুলো সিলেক্ট করছি এটা তো আমার র্যান্ডমাইজেশন করব নাকি স্যার? এটা আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা পেশেন্টকে আজকে এটিসি মোড দিলাম, কালকে আবার আরেকটা পেশেন্টকে পিএসবি মোড দিলাম, তাহলে এই যে আমি সিলেকশনটা করতেছি স্যার এটাকে কি র্যান্ডমাইজেশন বলা যাবে স্যার? না 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 না, আজকে একটাকে দিলাম এম মানে মোড 1, আগামীকাল যে রোগীগুলো আসবে তাদেরকে মোড 2 দিব, তারপরের দিন যে রোগীগুলো আসবে তাদেরকে মোড 1 দিব। এই যে কাজটা এটাকে বলা হয় মানে অল্টারনেট অ্যাসাইনমেন্ট বলে, এটাকে অল্টারনেট অ্যাসাইনমেন্ট। এটাকে এইভাবে অনেকে করে যে প্রথম যে রোগীটাকে আমি নিউ ড্রাগ দিলাম, পরের রোগীটাকে ওল্ড ড্রাগ দিব, তারপরেরটাকে নিউ ড্রাগ, তারপরেরটাকে ওল্ড ড্রাগ, এইভাবে বলে। এটাকে বলে অল্টারনেট অ্যাসাইনমেন্ট। অল্টারনেট অ্যাসাইনমেন্ট ইজ নট ইকুইভ্যালেন্ট টু দা র্যান্ডমাইজেশন। জি স্যার, অনেকে এই জায়গাটা কিন্তু ভুল করে ফেলে, বলে যে আমি একটু অল্টারনেট করি না, তখন বইতে পরিষ্কার লেখা আছে বই পুস্তকে যে না এই ধরনের অল্টারনেট অ্যাসাইনমেন্ট ক্যানট বি প্রমোটেড, শুড নট বি প্রমোটেড এজ এ ট্রু র্যান্ডমাইজেশন, এটা হবে না। এটা এটা কিন্তু সাইন্টিফিক কোন ফোরামে তুমি এটাকে নিয়ে র্যান্ডমাইজেশন বলে দাঁড়াইতে পারবা না। জি স্যার, দেখে যেন মনে হয় যে তুমি র্যান্ডমলি করছো কিন্তু আসলে এটা হয় না। এই জন্য এটা বেটার টু সে নন র্যান্ডমাইজ, দ্যাট ইজ কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি, কোনো অসুবিধা নেই। স্যার এইখানে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, এইখানে কি আমরা তো কোয়াসিতে জানি নাই র্যান্ডমাইজেশন হতে হবে না হলে কন্ট্রোল গ্রুপ রাখতে হবে, তে আমার কোথায় 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 মানে কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডিতে যেটা বলতেছে স্যার আপনার বইতে যেটা আছে যে যদি র্যান্ডমাইজেশন অথবা কন্ট্রোল যে কোনো একটা থাকলে কোয়াসি বলতেছে, কিন্তু আমার এখানে তাহলে কি আমি স্যার যদিও র্যান্ডমাইজেশন করতে পারতেছে না তাহলে কি কন্ট্রোল হিসেবে গ্রুপ বি কে ধরবো নাকি? না না, এই এই কথাটা কিন্তু আমার বইয়ের মধ্যে লেখা নাই, তুমি এটা ভুল বুঝতেছো। আচ্ছা, ভুল বুঝতেছো। জি স্যার, শোনো, সেখানে বলা হয়েছে যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মধ্যে দুইটা জিনিস দরকার, আরসিটি করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো একটা কন্ট্রোল কন্ট্রোল গ্রুপ লাগবে এবং র্যান্ডমাইজেশন লাগবে। আমি যদি এই কথাটা এইভাবে বলি যে আরসিটি করতে হলে র্যান্ডমাইজেশন করতে হবে, জি স্যার, আর মানে সেখানে একটা কন্ট্রোল গ্রুপ থাকতেই হবে। জি স্যার, যদি কন্ট্রোল গ্রুপ না থাকে তাহলে তুমি লটারি করে যে দুইটা গ্রুপে ফেলবা, দুইটা গ্রুপ কো কাজে। আমি যদি বলি যে আরসিটিতে একটা কন্ট্রোল গ্রুপ থাকতে হবে, আরসিটিতে র্যান্ডমাইজেশন থাকতে হবে, এই দুইটা কথা বলা ভুল নয়। তবে আমি যদি শুধু বলি আরসিটিতে র্যান্ডমাইজেশন থাকতে হবে, তার অর্থ হলো সেখানে একটা কন্ট্রোল গ্রুপও থাকতে হবে। কন্ট্রোল গ্রুপ না থাকলে তুমি র্যান্ডমাইজ করবে কেমনে, কার সাথে? লটারি করে দুই গ্রুপে করে দুই গ্রুপটা কই? সুতরাং আরসিটির জন্য একটা কন্ট্রোল গ্রুপ মাস্ট এবং র্যান্ডমাইজেশন মাস্ট। জি স্যার, কিন্তু ফর কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি, জি স্যার, শুধু র্যান্ডমাইজেশনটা যদি না থাকে তাহলেই হলো। এখন এখন র্যান্ডমাইজেশনটা অ্যাবসেন্ট থাকবে ইন কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। জি স্যার, এখন সেই অ্যাবসেন্স অফ র্যান্ডমাইজেশন দুই ভাবে হতে পারে। এক, সেখানে কোনো কন্ট্রোল গ্রুপই নাই, জি স্যার, র্যান্ডমাইজেশন প্রশ্নই নাই, জি স্যার। অথবা হতে পারে তোমার কন্ট্রোল গ্রুপ আছে কিন্তু ইচ্ছা করে তুমি র্যান্ডমাইজেশন করলা না। জি স্যার, আজ আমি যদি বলি যে কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি মানে সেখানে কোনো র্যান্ডমাইজেশন থাকবে না, জি স্যার, সেই র্যান্ডমাইজেশন থাকবে না দুই ভাবে হতে পারে, বাই অ্যাবসেন্স অফ কন্ট্রোল গ্রুপ, অর জি স্যার, দেয়ার ইজ কন্ট্রোল গ্রুপ বাই প্রেজেন্স অফ কন্ট্রোল ডেলিভারিটলি র্যান্ডমাইজেশন থেকে বিরত থাকলো, দুই ভাবে হতে পারে। কাজে আরসিটি আর কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে শুধু একটা কথাই মনে রাখো, সেটা হলো র্যান্ডমাইজেশন, আর বেশি ভেজাল লাগানোর দরকার নেই। আসসালামু আলাইকুম। জি বলো। ডক্টর মুন্নিকে অনুরোধ করছি প্রশ্ন করার জন্য। ডক্টর মুন্নি, ডক্টর মুন্নি তুমি আনমিউট হও, প্রশ্ন করো। মামুনি, সরি, ডক্টর মামুনি।
জি মামুনি কই আপনি প্রশ্ন করেন না উনি সম্ভবত নেই স্যার সেক্ষেত্রে ডক্টর তালিবুল ইসলামকে অনুরোধ করব প্রশ্ন করার জন্য থ্যাংক ইউ ডক্টর কিবরিয়া আসসালামু আলাইকুম স্যার আমি ডক্টর তালিবুল ইসলাম স্যার থ্যাংক ইউ স্যার অত্যন্ত সুন্দর প্রেজেন্টেশনের জন্য স্যার অনেক কিছু শিখেছি স্যার একটা বিষয় একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম আমরা স্যার কনক্লুশনটা যেটা লিখি পুরো থিসিসটা কি স্যার পাস্ট টেন্সে লিখি কনক্লুশনের টেন্সটা কি হবে মানে লাস্টে যে কি দিস স্টাডি কনক্লুডস দ্যাট এরপরে কি স্যার প্রেজেন্ট টেন্স হবে নাকি পাস্ট টেন্স হবে মানে দেয়ার ওয়াজ হবে নাকি দেয়ার ইজ এভাবে হবে এটা একটু জানতে চাচ্ছিলাম তুমি মানে দুই ভাবেই বলতে পারো অসুবিধা নাই তুমি পাস্ট টেন্সও বলতে পারো আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বলতে পারো কারণ কনক্লুশন তুমি যেটা পেয়েছো সেটা তোমার বাস্তব কাজেই এটা দুই ভাবেই বলা যাবে দি স্টাডি কনক্লুড দ্যাট দ্যাট দি ধরো আমি এই যে থিসিসটা তোমাকে বললাম বলতে দি স্টাডি কনক্লুডস দ্যাট ওবেসিটি হাইপারটেনশন ডিসলিপিডেমিয়া আর রিস্ক ফ্যাক্টরস অফ এমআই ইন আর্লি এজ আমি এভাবে বলতে পারি আবার এইভাবে বলতে পারি this study মানে through this study মানে concludes that obesity dyslipidemia hypertension were the risk factors of early onset তবে আমি কিন্তু প্রেফার করি প্রেজেন্ট টেন্সে আমি প্রেফার আমি করেছি কাজটা অতীতের কাজ কিন্তু আমি তো এই ফলাফলটা বর্তমানের জন্য রেডি করছি বর্তমানের জন্য তো বর্তমান এবং ফিউচারের জন্য আমি রেডি করছি এটা সুতরাং ইট ডাজেন্ট ম্যাটার তুমি যদি প্রেজেন্ট টেন্সে বলো তাতেও সমস্যা নেই এবার ডক্টর ফারহানা আফরোজকে অনুরোধ করব প্রশ্ন করার জন্য ডক্টর ফারহানা আফরোজ বলো স্যার আসসালামু আলাইকুম স্যার আমার স্টাডিটা হচ্ছে স্যার ক্রস সেকশনাল স্টাডি ওখানে আমি কিছু কনফাউন্ডিং ভেরিয়েবলস আমি রাখতে পারতাম কিন্তু আমি রাখি নাই এখন আমি কেন রাখি নাই এই ধরনের কোশ্চেনের অ্যানসারে আমি কি বলবো স্যার আমি মরতে চাইতাম মরতে চাইতে মরতে চাইলে মরতে পারতাম কিন্তু আমি মরি নাই এই প্রশ্ন তোমারে কেউ করবে যে তুমি কেন মরো নাই কেউ এই প্রশ্ন করবে না তুমি কনফাউন্ডিং ভেরিয়েবল রাখো নাই এটা তো গ্রেট ইটস গ্রেট এইটা তোমারে কে প্রশ্ন করতে যাবে এটা কেউ প্রশ্ন করবে না তুমি কেন আইটা স্যার কোশ্চেন ছিল যে বক্স এন্ড মিস্টার প্লট আমি একটা ফিগার রেখেছি এখন এখানে বক্স মিস্টার প্লট কি স্যার আমরা ফ্রিকোয়েন্সিটা দেখি মেইনলি আমরা কি দেখি বক্স বক্স হুইস্কার প্লটে তো ফ্রিকোয়েন্সি দেখা হয় না বক্স হুইস্কার প্লটে শোনো বক্স হুইস্কার প্লটের মধ্যে একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা বক্স করব তাই তো জি স্যার জি জি স্যার এবং এই যে আয়তক্ষেত্রের যে উপরের লাইনটা সেটা হলো তোমার কোয়ার্টাইল 3 আর নিচের লাইনটা হলো কোয়ার্টাইল 1 আর মাঝামাঝি বরাবর বুক বরাবর একটা লাইন টেনে দেওয়া হয় সেটা হলো তোমার কোয়ার্টাইল 2 জি স্যার আর একদম উপরের যে হুইস্কারের যে পয়েন্টটা সেটা হলো এক্সট্রিম হাই ভ্যালু আর নিচের হুইস্কারের পয়েন্টে এক্সট্রিম লো ভ্যালু তুমি এই কয়েকটা জিনিস প্রেজেন্ট করার জন্য বক্স হুইস্কার প্লট দিব এখানে তো অন্য কিছু না বক্স হুইস্কার প্লট দিয়ে তুমি কোয়ার্টাইল দেখাবা মিডিয়াম দেখাবা আর এক্সট্রিম ভ্যালু দেখাবা হাইয়েস্ট এক্সট্রিম হাই এক্সট্রিম লো এই ভ্যালুগুলো দেখা অন্য কিছু না স্যার এটা তো ফ্রিকোয়েন্সি বলা যাবে না তো আমি ওখানে না না দিস ইজ নট ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দিয়ে কখনো বক্স হুইস্কার প্লট দেখানো হয় না মানে বক্স হুইস্কার প্লট দ্বারা কখনোই ফ্রিকোয়েন্সি না কখনো ফ্রিকোয়েন্সি ডাটার একটা প্রেজেন্টেশন যে আমার ডাটার মানে এক্সট্রিম লো ভ্যালুটা ছিল এত এক্সট্রিম হাই ভ্যালু ছিল এত মিডিয়াম ছিল এত সেকেন্ড কোয়ার্টাইল ছিল এত ফার্স্ট কোয়ার্টাইল ছিল এত এইটা তুমি দেখাই দিবা আর এই 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 ফিগারটা দিয়ে তুমি যখন ফিগারটিকে ডিসকাস করবা তখন কিন্তু তোমার অনেক কথা আছে অনেক কথার মধ্যে তুমি বলবা যে এই সেকেন্ড কোয়ার্টাইলটা ইন্ডিকেট করতেছে মিন এবং এই মিনের উপরে 50% ভ্যালু নিচে 50% ভ্যালু ওকে তারপরে বলবা এই লোয়ার লাইনটা ইন্ডিকেট করতেছে কোয়ার্টাইল 1 আর বক্সের উপরের লাইনটা ইন্ডিকেট করতেছে কোয়ার্টাইল 2 আর এই কোয়ার্টাইল 1 থেকে কোয়ার্টাইল 2 এই রেঞ্জটা ইন্ডিকেট করতেছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আর এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ভিতরে আমার 50% ভ্যালু আছে এই এইভাবে তুমি ডিসকাস করবে ফ্রিকোয়েন্সি না ফ্রিকোয়েন্সি থ্যাংক ইউ ডক্টর আয়েশা সিদ্দিকা আপনাকে অনুরোধ করছে প্রশ্ন করার জন্য স্যার বলো
স্যার অনেক ভালো ইনফরমেটিভ ক্লাস হয়েছে স্যার, অনেক হেল্পফুল স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমার আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার, আমার আমার সামনে থিসিস পরীক্ষা স্যার, আমার টপিকসটা হচ্ছে স্যার ফ্রিকোয়েন্সি অফ প্রোটিন সি অ্যান্ড প্রোটিনেস ইন চিলড্রেন উইথ এক্সট্রা হ্যাপাটিক পোর্টাল হাইপারটেনশন। স্যার এখানে স্যার আমি রেজাল্টে স্যার আমি কি এটা উল্লেখ করতে পারি যে আমি কত পার্সেন্ট পেয়েছি? জাস্ট কনক্লুশনে কি স্যার এই লাইনটা কি যদি আমি লিখে দিই যে অ্যাবাউট 40% পেশেন্ট হ্যাড প্রোটিন সি অ্যান্ড 35% পেশেন্ট হ্যাড প্রোটিন এস ডেফিসিয়েন্সি, এই লাইনটা রাখবো কিনা স্যার? আমি অলরেডি যদিও সাবমিট করে ফেলছি স্যার, স্লাইডে কি এটা রাখলে কি কোনো সমস্যা হবে কিনা স্যার কনক্লুশনে, যদি আপনি বলেন যে রেজাল্টের পোর্শন তোমার তো না না রেজাল্টের পোর্শন আসবে না বলতে আমি কি বুঝাচ্ছি? আমি বলছি তোমার যেটা মেইন রেজাল্ট সেটা তুমি দুই ভাবে দিবা দিতে পারো, এক সংখ্যা দিয়ে দিতে পারো, আবার কথা দিয়ে দিতে পারো, কোয়ালিটেটিভলি দিতে পারো। তুমি যদি মনে করো তুমি প্রোটিন সি পেয়েছো 50% ধরো কথার কথা, আর প্রোটিন এস পেয়েছো 60% ক্ষেত্রে টোটাল হাইপারটেনশন এক্সট্রা হেপাটিক টোটাল হাইপারটেনশনের, প্রোটিন সি পেয়েছো, প্রোটিন সি এর ফ্রিকোয়েন্সি হলো 50% আর প্রোটিন এস এর ফ্রিকোয়েন্সি 60%, তোমার যদি এইটাই মূল রেজাল্ট হয়ে থাকে, এইটাই যদি দেখার তোমার মূল উদ্দেশ্য হয়ে থাকে, হ্যাঁ তাহলে তুমি তো এইটা তো আনবা কনক্লুশন, বলবা যে দিস স্টাডি ইন মাই ফ্রম মাই স্টাডি উই ক্যান কনক্লুড দ্যাট ইন এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনসিভ পেশেন্ট 50% পেশেন্ট প্রেজেন্টস উইথ প্রোটিন সি অ্যান্ড 60% পেশেন্ট প্রেজেন্টস উইথ প্রোটিন এস। এইবার এই দুটোর মধ্যে নিশ্চয়ই তুমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করেছো, করে সিগনিফিক্যান্ট মানে ডিফারেন্স পেয়েছো, যদি সিগনিফিক্যান্ট ডিফারেন্স পেয়ে থাকো সেটাও বলবা যে আউট অফ দিস টু দি ফ্রিকোয়েন্সি অফ প্রোটিন এস ইজ সিগনিফিকেন্টলি হায়ার ইন কম্পারিজন প্রোটিন সি। আর যদি ডিফারেন্স না থাকে তাহলে শুধু পার্সেন্টেজটা বলে দিয়ে বলবা যে এই দুটোর মধ্যে আমরা কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স পাই নাই, সো ইন এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন দি ফ্রিকোয়েন্সি অর ইনসিডেন্স অফ প্রোটিন সি অ্যান্ড প্রোটিন হ্যাজ প্রোটিন এস ফাউন্ড টু বি আইডেন্টিক্যাল। এইভাবে থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার, স্যার আমার তো টোটাল রেজাল্টের মধ্যে ফিগার প্লাস হচ্ছে স্যার টেবিল নিয়ে প্লাস অনেকগুলো মানে স্লাইড হয়ে যায়, সেই ক্ষেত্রে কি স্যার আমি কোনো কনসাইজ কি করতে হবে কিনা স্যার? আমি আমার প্রায় হচ্ছে 12টার মতো হয়ে যায় স্যার ফিগার প্লাস হচ্ছে টেবিল নিয়ে, মানে রেজাল্টের মধ্যে তোমাকে 8টা স্লাইডের মধ্যে সমাপ্ত করতে বলেছিলাম, যদি 12টা হয়ে যায় তাহলে একটু কমাও, মানে যেগুলা টেবিল মনে করো যে তুমি অত ইম্পর্টেন্ট না, মানে তোমার যে হার্ডকোর রেজাল্ট যেটা তোমার আউটকাম ভেরিয়েবল সেটাকে অ্যাড্রেস করে না, সেগুলো একটু একটু করে কমিয়ে দাও, কমিয়ে দিয়ে করে ফেলো। আচ্ছা স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার, লাস্ট কোয়েশ্চেন স্যার, এইরকম স্টাডি যেরকম হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখা বা এই স্টাডিটা স্যার বাংলাদেশের ফার্স্ট স্টাডি, এই স্টাডিতে স্যার যদি জিজ্ঞেস করে যে তুমি এই ফ্রিকোয়েন্সিটা দেখে আসলে পেশেন্টের জন্য কি লাভ হলো? হ্যাঁ আমাদের ডক্টরদের জন্য লাভ হলো যে এটা এরকম একটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, মানে এই এক্সট্রা হেপাটিকে প্রোটিন সি প্রোটিনেস ডেফিসিয়েন্সি এরকম থাকতে পারে, এটা একটা রিস্ক ফ্যাক্টর আমরা জানলাম, প্লাস ম্যানেজমেন্টে আমাদের হেল্প বা এরকম হলো, কিন্তু যদি বলে এটা মানে কোয়েশ্চেন করে স্যার যেটা শুনি যে হচ্ছে থিসিস ডিফেন্সে কোয়েশ্চেন করে এটার জন্য তোমার সোসাইটিতে কি হেল্প হলো, তারপর পেশেন্টের জন্য কি হেল্প হলো, সেই ক্ষেত্রে স্যার মানে ফ্রিকোয়েন্সিটা অনলি জেনে কি লাভ হলো, এরকম যদি কোয়েশ্চেন আসে স্যার মানে স্মার্টলি কি অ্যান্সার দিলে ভালো? আমাকে একবার একটা প্রশ্ন করেছিল একজনে যে এই যে কোন একটা পার্টিকুলার ডিজিজের মধ্যে রিস্ক ফ্যাক্টর কোনটা কত পার্সেন্ট, এগুলো জেনে লাভ কি? উত্তরটা হলো এই, তোমার মাথায় যদি একটা কথা আমি ঢুকাইতে পারি যে বাংলাদেশে যে সমস্ত পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ হয় তাদের 99% ক্ষেত্রে তোমার কি জানি একটা অ্যান্টিবডি করি আমরা ভুলেতে গেলাম, এই স্পাইলোরি, ওকে এই স্পাইলোরি পজিটিভিটি পাওয়া যায়। আমি একটা রিসার্চ করে বের করে দিলাম যে বাংলাদেশে যত রকমের লোক পেপটিক আলসার ডিজিজে ভোগে তাদের মধ্যে 99% পেশেন্টের এই স্পাইলোরি ইনফেকশন থাকে, এন্ড দ্যাটস ওয়াই দে সাফার ফ্রম পেপটিক আলসার ডিজিজ। এই যে পার্সেন্ট ফ্রিকোয়েন্সিটা রিসার্চ করে বের করে তোমার সামনে ধরলাম, এইখানে ডাক্তাররা যেরকম উপকৃত হবে রোগীরাও তেমনি উপকৃত হবে, ডাক্তাররা যখন উপকৃত হয় রোগীরাও উপকৃত হবে, এটা খুবই স্বাভাবিক একটা কথা। ডাক্তার কিভাবে ফিজিশিয়ান কিভাবে উপকৃত হবে,
যখন ফিজিশিয়ানের মাথায় এই মানে স্ট্যাটিস্টিক্সটা থাকে, রিসার্চের এই আউটকামটা থাকে, তখন সে কি করবে? সে একটা পেপিকালচার ডিজিজ আসার সাথে সাথে প্রথমে তার মাথায় স্ট্রাইক করবে, ওকে ইট কুড বি দা এই স্পাইরাল। সে ওইভাবে টেস্ট করবে, টেস্ট করে ডায়াগনোসিস করে ফেলবে, তাহলে ডাক্তারের জন্য সুবিধা হলো, হেল্পফুল হইলো। রেয়ার জিনিসটা আগে ভাববে না, রেয়ারটা আগে ভাববে না। একবার ফিফথেরে আমাকে আমাদেরকে আমার এক মানে মেডিসিনের প্রফেসর এক ছাত্রকে কি যেন একটা প্রশ্ন করছে, তো সে উত্তর দিছে ডিটনি ফ্যাংকনি সিন্ড্রোম, আর স্যার তো গেল খেইপা, বলে যে তোর 14 গোষ্ঠীর মধ্যে কেউ ডিটনি ফ্যাংকনি সিন্ড্রোম দেখছে? 14 গোষ্ঠী এইভাবে একটা গালি দিছিল। আমার রিসার্চের উদ্দেশ্য তো এইটাই যে তোমাকে বের করে দেওয়া কোনটা সবচেয়ে আগে চিন্তা করবা, একজন ফিজিশিয়ান কোনটাকে আগে চিন্তা করবে, কোনটাকে সবার শেষে চিন্তা করবে, তো এই এই জিনিসটা তোমাকে কে দিবে? রিসার্চ। সো এটা ফিজিশিয়ানের লাভ। রোগীদের কি লাভ? সোসাইটির কি লাভ? ইয়েস, ফিজিশিয়ান যদি বেনিফিটেড হয়, ফিজিশিয়ান যদি কুইকলি ডিসাইড করে ফেলতে পারে, ডায়াগনোসিস করে ফেলতে পারে, আর কুইক ডিসিশন নিতে পারে, কুইক প্রেসক্রিপশন দিয়ে ফেলতে পারে, রোগীরা উপকৃত হবে, রোগীরা আননেসেসারি সাফার করবে না, এটা রোগীদের লাভ। ডাক্তার যদি তার মানে অ্যাসেসমেন্টে বেনিফিট পায় আমার রিসার্চের একটা ফাইন্ডিংস দ্বারা, ডায়াগনোসিসে বেনিফিট পেয়ে যায় আমার রিসার্চের একটা ফাইন্ডিংস দ্বারা, অটোমেটিক্যালি রোগী উপকৃত হবে। ওইভাবে বলবা যে রিসার্চের আউটকাম দ্বারা হোয়েন ফিজিশিয়ানস আর বেনিফিটেড, অটোমেটিক্যালি পেশেন্ট সোসাইটি উইল অলসো বি বেনিফিটেড। ধন্যবাদ। ডক্টর হাসানুল বান্নাকে প্রশ্ন করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। আমার দুই একটা কোশ্চেন ছিল স্যার। আমাদের যে থিসিসে গতবার যখন এক্সাম হয় তো তখন স্যাররা কয়েকটা প্রশ্ন করে, তোমার রিসার্চ কোশ্চেন আর রিসার্চ হাইপোথিসিস এর মধ্যে আসলে পার্থক্যটা কি, এটা জানতে চেয়েছিল স্যাররা। আর আমাদের যে রেজাল্ট হয় তো রেজাল্ট আমরা অনেক সময় সিগনিফিকেন্ট রেজাল্ট পাই, তখন স্যাররা বলে যে তুমি সিগনিফিকেন্ট রেজাল্ট পেলা তার মানে তুমি তো খুব ভালো একটা স্টাডি করলা, তো স্যাররা আসলে মানে ওনাদের অ্যাটিটিউড এরকম ছিল যে সিগনিফিকেন্ট রেজাল্ট আমার পক্ষে সম্ভব না, এটা কিভাবে আসলো? তো এখন স্যার আমার স্টাডিতে তো স্যার আমি তো সেন্সিটিভিটি স্পেসিফিসিটি পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু এসব করি, তো এখানে তো স্যার মানে মোর দেন 95-98% স্যার আসে, তো সেই ক্ষেত্রে আমি এটা কিভাবে ডিফেন্ড করতে পারি যে এত হাই সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, এটা একটা জিনিস স্যার। আর আরেকটা ব্যাপার স্যার, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না দিতে পারি, মানে স্যাররা জানতে চায় যে এটা কেন নাই তোমার এখানে, এটা কেন করো নাই, তখন স্যার এটা কিভাবে মানে মানে বললে ভালো হয় যাতে আমার জন্য ক্ষতিকর কিছু না হয়? না না, তুমি এই যে এটা তুমি কেন করো না, এটা তুমি কেন করো নাই, এখানে তোমার আনসারটা হবে দুই রকম আনসার হতে পারে। এক হয়তো তুমি এটা ঠিক মানে মতো তুমি জিনিসটাকে অ্যাড্রেস তখন বুঝো নাই তার জন্য এটা করো না, এটা হতে পারে। আরেকটা হবে তুমি জানতা কিন্তু তোমার এই এই লিমিটেশনের কারণে এটা করতে পারো না, লিমিটেশন গুলো তুমি তুলে ধরবা যে স্যার আমি এটা মানে করাটা দরকার উচিত ছিল, করতে করলে ভালো হইতো কিন্তু আমি এই এই কারণে এটা করতে পারিনি, এবং এইখানে তোমাকে তোমার সুপারভাইজার তোমাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, হেল্প করতে হবে। আজকাল তো অনেক থিসিস পরীক্ষা এরকম হইতেছে, আজকেও একটা থিসিস পরীক্ষা নিলাম সেখানে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনে আসছে বিশাল 100 মতো, সে কাজ করছে 50 মতো। আমি বললাম কি হয়েছে তোমার এটা কি, তো বলে যে আমার স্যার 100 নিয়ে কাজ করতে গেলে ভালো হইতো কিন্তু আমরা এই COVID-19 সময়ে আমরা এটা পারিনি। সুপারভাইজারও বলতেছে কি করবো আমরা তো হাত পা বাঁধা ছিল। এটা গেল এক নম্বর। দুই নম্বর হলো সিগনিফিকেন্ট যে সব সময় ভালো রেজাল্ট কেন, নন সিগনিফিকেন্টটাও তো ভালো রেজাল্ট অনেক সময়। আমি এটা খুবই কস্টলি ড্রাগ, ঠিক আছে, ট্রায়াল দিলাম, আমার উদ্দেশ্য হলো এই কস্টলি ড্রাগের যে সেফটি এন্ড এফিকেসি সেটা বর্তমানে যে একটা সস্তা ড্রাগ বাজারে চলছে সেই সস্তা ড্রাগের সমান যদি এফিকেসি হয় তাহলে তো আমি আমার রোগীদেরকে এই কস্টলি ড্রাগ প্রেসক্রাইব করার আর কোনো প্রয়োজন পড়বে না। সেই ক্ষেত্রে আমি সেফটি এন্ড এফিকেসির স্ট্যাটিস্টিক্যাল টেস্ট এই কস্টলি ড্রাগ আর এই সস্তা ড্রাগের মধ্যে আমি কি আশা করব, আমি আশা করব নন সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন কস্টলি ড্রাগ এন্ড মানে চিফ ড্রাগ, এবং এই এই পার্টিকুলার ক্ষেত্রে নন সিগনিফিকেন্টই তো আমার জন্য মোস্ট কি বলে এক্সপেক্টেড রেজাল্ট। কাজেই পি ভ্যালু খালি সিগনিফিকেন্ট হইতে হবে, এগুলো যে সমস্ত এক্সামিনাররা বলে তারা
আসলে এই জায়গাটা তাদের একটু গ্যাপ আছে যার জন্য এগুলো বলে আর কি। তুমি একটু ওভাবে বলবা যে স্যার আমি সিগনিফিকেন্ট পাইলে যদি খুশি হয় আর যদি সিগনিফিকেন্ট না পাইলে অখুশি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি বলবা যদি তোমার সিগনিফিকেন্ট না পাইলে না হওয়াটাই তোমার যদি কাম্য হইতো তাহলে সেটা এক্সপ্লেন করো, আর যদি এরকম হইতো যে না সিগনিফিকেন্ট পাওয়া পাইলে ভালো হইতো, পাই নাই আমি, তুমি বলবা যে এটা হইতে পারে আমার স্যাম্পল সাইজটা ছোট ছিল এই জন্য হয়তো বা এরকম হইতে পারে। তখন আবার প্রশ্ন করবে কেন তুমি তো স্যাম্পল সাইজ ক্যালকুলেট করিয়ে নিয়েছো, সেখানে আবার প্রশ্ন আছে যে হয়তো বা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করার সময় আমি লেভেল অফ সিগনিফিকেন্সটা হাই লেভেলে যাই নাই, তারপরে আমার পাওয়ারটা হাই করি নাই এই জন্য এটা হয়েছে। প্রশ্ন করবে কেন হাই করো নাই, তখন বলো যে স্যার বেশি হাই করলে তো আমার স্যাম্পল সাইজটা বেড়ে যেত, আমি হয়তো সেটা পারতাম না, এরকম ভাবে তুমি আর্গুমেন্টে যাবে। এই সমস্ত আর্গুমেন্ট তো তোমার যাওয়ার কথা না, তোমার সুপারভাইজারের যাওয়ার কথা, কিন্তু আমাদের তো মোস্ট অফ দা সুপারভাইজার এই সমস্ত আর্গুমেন্ট গুলা করতে চায় না আরকি, এই আরকি। যাই হোক নেক্সট স্যার, বেশ কিছু প্রশ্ন আসছে আমাদের কাছে, যেমন স্যার ব্যাকগ্রাউন্ড স্লাইডে কি আমরা কোনো রেফারেন্স ব্যবহার করব কিনা? নেভার নেভার নেভার, কোন সময় কর থিসিস, গোটা থিসিস প্রেজেন্টেশনের কোন স্লাইডে কোন রেফারেন্স দিতে পারবে, কোন রেফারেন্স তুমি দিবে স্লাইড প্রেজেন্টেশনে রেফারেন্স দিবে না। যদি রেফারেন্স কখনো কোনো এক্সামিনার জানতে চায় যে ওরকম স্লাইডটার মধ্যে তুমি যে কথাটা বলেছো এটার রেফারেন্স কি, সেটা তুমি তখন দেখাবো, আমরা ধরে নেই তুমি যেটা প্রেজেন্ট করবা সেটা তোমার রেফারেন্স আছে এবং সেটা বইতে দেখাবো, বলবে যে আমার থিসিস এর মধ্যে তো এই রেফারেন্সটা আছে, সেটা তুমি দেখাই দিবা যে আমার থিসিস এর অমুক পেজে রেফারেন্সটা আছে। স্যার দুটো প্রশ্ন একসাথে বলে দিই আমি, সেটা হচ্ছে স্যার স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটা কি আমরা স্লাইডে মেনশন করব কিনা, আর কাই স্কয়ার টেস্ট আর ম্যাকনেমার টেস্টের মধ্যে ডিফারেন্সটা কি? প্রথম কথা হলো স্যাম্পল সাইজ তুমি স্লাইডে কখনোই দেখাবে এটা কোনোই দরকার নেই স্যাম্পল সাইজ দেখানোর, তুমি শুধু বলবা যে আমি স্যাম্পল সাইজটা ক্যালকুলেট করেছি উইথ অমুক প্রমুক এরকম বলবো আর কি, কিন্তু স্লাইডে দেখানোর কোনো প্রয়োজন নেই। যদি কোনো টিচার জানতে চায় তখন তুমি মানে তুমি তোমার বই বইয়ে থিসিসের রেফারেন্স দিবা যে সেখানে আছে, এটা অযথা এই প্রেজেন্টেশনে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা অনেকে সেইভাবে এটা চায়ও না, আমাকে দরকারই নেই। আর হলো যে কাই স্কোয়ার টেস্ট আর ম্যাকনিমার টেস্টের মধ্যে পার্থক্য হলো ম্যাকনিমার টেস্ট ইজ এ ভ্যারাইটি অফ কাই স্কোয়ার টেস্ট বাট ইউ হ্যাভ টু ডু ইট, দ্যাট ইজ ম্যাকনিমার টেস্ট ইন পেয়ার ডিজাইন, ডিজাইনটা যদি পেয়ার্ড হয় তাহলে তুমি ম্যাকনিমার টেস্টে যাবা, আর পেয়ার্ড না হলে আনপেয়ার্ড ডিজাইন হলে তুমি কাই স্কোয়ার টেস্টে যাবা, এটা আমার বইয়ের মধ্যে আছে দেখে নিও মানে পেয়ার্ড ডিজাইনটা কি আনপেয়ার ডিজাইন। আমার নেটটা একটু প্রবলেম করতেছে, আমার ওয়াইফাই তে প্রবলেম করতেছে। আমি ডক্টর। হ্যাঁ বলো, তোমার কথাটাও শুনি একটু। আচ্ছা স্যার, আপনি গতকালকে যেটা স্যার বলেছিলেন যে যদি ভেরিয়েবল স্যার অনেকগুলো তাহলে স্যার টেবিলগুলো ভেঙে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু স্যার আমার স্টাডিতে যেটা স্যার একটা একটা ভেরিয়েবল আমি যেমন স্যার পেন স্কোরটা দেখবো ভাস্কেল দিয়ে দুই ঘন্টা পর পর আপ টু 24 আওয়ার্স, এবং এটা স্যার আমার স্ট্যাটিস্টিক্স এ এটা ইম্পর্টেন্ট আর কি স্যার, যে আমি পেন স্কোরটা দেখবো তুমি কি আবার প্রশ্নটা করবা? জি স্যার অবশ্যই। বলো তোমার পেইন স্কোর, বাস দিয়ে পেইন স্কোর করেছো বিভিন্ন টাইমে টাইমে পেইন স্কোরটা দেখেছো, এখন তোমার জানতে চাচ্ছো কি? স্যার আমি জানতে চাচ্ছি স্যার এই ক্ষেত্রে স্যার আমার টেবিলটা অনেক বড় হয়ে যাচ্ছে,
স্যার 2 ঘন্টা পর পর আমি যখন দেখতেছি তাহলে স্যার টেবিলটা তো স্যার অনেক বড় হয়ে যাচ্ছে, 24 ঘন্টা পর্যন্ত স্যার আমি দেখবো 2 ঘন্টা পর পর, তাহলে স্যার ওটা আমি কিভাবে টেবিলটা করব? তোমার আলটিমেট অবজেক্টিভ কি, মানে তোমার কি দেখতে চাও? স্যার আমি কত বেশি লাগতেছে আসলে ওই যে ওয়াইফাইটা খুবই ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমি বুঝতে পারছি যে তুমি এই ব্লকটা দেওয়ার পরে কোন একটা ড্রাগ দেওয়ার পরে যে কতক্ষণ পেইনটা থাকতেছে এরকমই তো? জি, কতক্ষণ পেইনটা থাকে এটা তুমি তো, তুমি না হয় তোমার বলতে চাই আমি 24 ঘন্টা পর্যন্ত পেশেন্ট